এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা আছে। আবহাওয়া অধিদপ্তর কর্তৃক দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল প্রকার নৌকা ও মাছ ধরার ট্রলার মেনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রবেশ করা থেকে বিরত হচ্ছে। প্রচারে বাংলাদেশ কোস্টগার্ড, প্রচারে বাংলাদেশ কোস্টগার্ড এবং পরবর্তীতে অনুকূল পরিবেশ পেলে এটি গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর কর্তৃক দেশের সকল সমুদ্র বন্দরকে 1 নং দূরবর্তী সতর্ক সংকেত। তোমার কিন্তু পানিতে নামা লাগবে, পানি গরম হয়েছে, এখন হচ্ছে ওই যে সিঙ্ক সহ পাঠাই দেবো, 1 ঘন্টা লাগবে। ভালোই বেরু বেল এই বিলটা ভালোই বেরিয়ে যাবে। হ্যাঁ ¡Eh, que no me digas!
Thank you.